হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইস, গত পর্বে আমি আপনাদেরকে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড BTS দের সম্পর্কে হালকা পাতলা ধারণা দিয়েছিলাম, আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো BTS দের সারা বিশ্ব কাঁপানো এখন পর্যন্ত সেরা 10টি গান। তো ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে দিয়ে রাখবো। যারা ওই ভিডিওটি দেখেননি তারা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। আর আপনি যদি আজকে প্রথম আমাদের চ্যানেলের ভিডিও দেখে থাকেন তাহলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেরি না করে খুব সংক্ষেপে আজকের লিস্টের গানগুলো দেখে নেওয়া যাক। তো গাইস, আজকের ভিডিওর 10 নম্বরে রয়েছে BTS দের মোস্ট পপুলার একটি গান যেটার নাম বয় উইথ লাভ। BTS দের প্রতিটা গানের ভিউ আকাশ ছ, যেমন এই গানটি 4 বছরে ভিউ পেয়েছে 1.7 বিলিয়ন। এরপর 9 নম্বরে দেখবো ডিনামাইট নামের এই গানটি। এই গানটি 3 বছরে ভিউ পেয়েছে 1.7 বিলিয়ন। আট নম্বরে দেখবো মাইক ড্রপ গানটি। মাইক ড্রপ গানটির জন্য BTS প্রথম কোরিয়ান ব্যান্ড গ্রুপ হিসাবে রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অফ আমেরিকা থেকে সার্টিফিকেট গ্রহণ করে, এবং 5 বছরে ইউটিউবে গানটি এখন পর্যন্ত ভিউ পেয়েছে 1.3 বিলিয়ন। এরপর 7 নম্বরে রয়েছে ফেক লাভ নামের এই গানটি। বছরে গানটি ভিউ পেয়েছে 1.2 বিলিয়ন। ছয় নম্বরে দেখবো আইডল নামের এই গানটি। গাইস, 5 বছরে এই গানটিও ইউটিউবে 1.2 বিলিয়ন ভিউ পেয়েছে। এরপর 5 নম্বরে রয়েছে রান BTS নামের এই গান। এগারো মাসে এই গানটি ভিউ পেয়েছে 112 মিলিয়ন। এরপর 4 নম্বরে রয়েছে কোল্ড প্লে এক্স BTS এর মাই ইউনিভার্স নামের এই গানটি। বছরে গানটি ভিউ পেয়েছে 240 মিলিয়নের উপরে। এরপর 3 নম্বরে রয়েছে পারমিশন টু ডান্স নামের এই গানটি। গাইস, 2 বছরের গানটির অফিসিয়াল মিউজিক ভিডিওটি এখন পর্যন্ত ইউটিউবে ভিউ পেয়েছে 611 মিলিয়ন। এরপর 2 নম্বরে রয়েছে 2022 কাতার ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে BTS দের গাওয়া ড্রিমার্স গানটি। আর মাত্র 11 মাসে গানটি ভিউ পেয়েছে 190 মিলিয়নের উপরে। আর গাইস, আজকের ভিডিওর 1 নম্বরে রয়েছে বুট্টার নামের এই গানটি। মাত্র 2 বছরে এই গানটি ভিউ পেয়েছে প্রায় 1 বিলিয়নের কাছাকাছি।
next time the next guy got the right body and the right mind. তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর কে কে BTS দের ফ্যান এবং তাদের কোন গানটি আপনার পছন্দের সেটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।